আমি সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সিং করতে গেলে আমার টুপি পরা আমাকে ব্যবস্থা করতে হয় না, খুব খারাপ কথা। আগামীতে করবো, আপনারা সবাই ভালো থাকেন। আমি টুপি পরা এসে আবার জনসভা করবো, কারণ আপনারা জানেন যে টুপি পরাই হচ্ছে যেখানে জাতির পিতার জন্ম, সেখানে তিনি ঘুমিয়ে আছে। আজকে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে দুধমুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, কিন্তু তিনি তা করে যেতে পারেন নাই। আমি বাবা মা ভাই সব হারিয়েছি। আজকে টুকিপাড়াবাসী, কোলারিপাড়াবাসী তারাই আমাকে স্নেহ দিয়ে, আমাকে সমর্থন দিয়ে, আমাকে শক্তি যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে। এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার নির্বাচন নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না, সে দায়িত্বটা আপনারাই নিয়েছেন। আমি 300 সিটের নির্বাচনের নির্বাচন দেখাশোনা করি, আর আমার নির্বাচন এলাকা মানে আমি বলবো 299টা আমি দেখি, আর একটা আপনারা দেখেন। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আজকে আমি বাবা মা ভাই হারিয়েও আমি পেয়েছি তুমি পাড়া করতে পাড়ায় ডাকো ভাই বোন, তাদের স্নেহ ভালোবাসা আমি পেয়েছি, আমি মাতৃস্নেহ পেয়েছি, সবাইকে আমার আন্তরিক ভাবে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা দোয়া করবেন যেন এবারে নৌকা সারা বাংলাদেশের জন্য জয়লাভ করে, আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে উঠবো, এবং বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করবো। আর খুব শীঘ্র এসে আবার আমি জনসভা করে যাব। সবাইকে ধন্যবাদ, আজ আমি করে যাবে, পরে আবার দেখা হবে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার প্রকল্প আমাকে ভোট দিয়ে আপনাদের প্রার্থীকে সে গেছি না, তাকে একটা নব আমাকে ভোট দিয়ে জয় বাংলা, খোদা হাফেজ, আবার দেখা হবে। বিএনপি ইস্তেহার একবার ক্ষমা চায় না, ক্ষমা চাইছে শেখ হাসিনা, বিএনপি রাষ্ট্রপতির সভায় বসে আছেন। তো আমরা এটুকু বলতে চাই যে পঞ্চগড়বাসী আর ওদিকে আমার টুকি পড়া আমার সাথে আছে লাইনে ফোনে। তো বিজয়ের মাস, আমি এই বিজয়ের মাসে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি। বাংলাদেশ জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। দুর্ভাগ্য 75-15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে সেই অগ্রযাত্রা নস্যাৎ হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চাইতেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের জন্য ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই তিনি চেয়েছিলেন। 75-15 আগস্ট যদি আমাদের জীবনে না ঘটতো তাহলে বাংলাদেশ আরও বহু পূর্বেই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। আমি জাতির পিতার সে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করছি, এখানে আমার ব্যক্তিগত চাওয়ার পাওয়ার কিছু নেই। আমি চাই যে বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত হবে, দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, আর সেই লক্ষ্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পঞ্চগড়, এখানে আমরা 2টি সিট, পঞ্চগড়ে আমাদের একে আছে মোহাম্মদ মাজহারুল হক প্রধান, আর দুই আছে মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। এখানে মধ্যে একজন উপস্থিত আছেন, তাই না? দুজনই আছে,
উঠে এক একজন দাঁড়ান, মাজারুল্লাহ হক প্রধান জনগণের দিকে একটু তাকান, ওইদিকে একটু দেখেন সবাইকে। আর পঞ্চগড় দুই মোহাম্মদ জহুরুল ইসলাম সুজন, যাক আমরা অনেক ধন্যবাদ। পঞ্চগড়ের মানুষ সবসময় একসময় খুবই অবহেলিত ছিল, তাদের কোনো কাজই ছিল না, মাত্র কৃষিকাজের উপরে নির্ভরশীল ছিল। আজকে সেখানে চা বাগান হয়েছে, স্থল বন্দর আমরা চালু করে দিচ্ছি এবং স্থল বন্দর আমরা উন্নয়ন করেছি, সেখানে রাস্তা করে দিয়েছি, একবার ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত বাংলা বাঙ্ক পর্যন্ত রাস্তা আমরা তৈরি করে দিয়েছি, এবং রেল লাইন এটা ডুয়েল গেজ রেল লাইন আমরা করে দিচ্ছি পার্বতীপুর থেকে একদম পঞ্চগড় পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন আমরা করে দিচ্ছি, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। আর তাছাড়া আমরা বিভিন্ন উন্নয়নের প্রকল্প, এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আজকে আমরা তা করে দিয়েছি। আমরা চাই এই অঞ্চল আরও উন্নত হোক, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা এটুকু চাই যে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে কোনো জঙ্গি সন্ত্রাসী তারা যেন ক্ষমতা আসতে না পারে। যারা বিএনপি দানেশিস মানেই হচ্ছে সন্ত্রাস, দানেশিস মানে হচ্ছে জঙ্গিবাদ, এতিমের অর্থ আত্মসাত করে খাওয়া, মানি লন্ডারিং করা, 10 টাকা অস্ত্র গ্রেনেড হামলা দিয়ে মানুষ হত্যা করা, কাজে এরা ক্ষমতা আসা মানেই দেশকে আবার সন্ত্রাস জঙ্গিবাদে পরিণত করবে, দুর্নীতিতে পরিণত করবে। কাজে বাংলাদেশের সার্বিক উন্নয়নই আমাদের সব থেকে লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। পঞ্চগড়বাসীর কাছে আমার এই অনুরোধ থাকবে যে পঞ্চগড়ে চা বাগান ছিল না, এটা আমি উদ্যোগ নিয়ে চা বাগান করে দিয়েছি ইনশাল্লাহ। আমাদের এখন পঞ্চগড়ে ঘরে ঘরে চা বাগান হচ্ছে, অনেকেই নিজের ঘরেও একটু উঠানের কোণেও একটু চা বাগান করছেন, কিন্তু সেটা যাতে বাজারজাত করা যায় তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেবো, যেটাও আমাদের লক্ষ্য রয়েছে। আর তাছাড়া ওই অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমাদের হাতে আছে, আমরা শিক্ষা দীক্ষা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করে দেওয়া, আমাদের যুব সমাজকে ট্রেনিং দেওয়া, তাদের শক্তি মেধাকে কাজে লাগানো, দেশকে উন্নত করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। আমরা চাই যে পঞ্চগড় গত নির্বাচনে 2008 নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাদের প্রার্থী মাজহারুল হক প্রধানকে আপনারা জয়যুক্ত করেছিলেন এবং আমাদের নূর ইসলাম সুজনকে জয়যুক্ত করেছিলেন। 2014 নির্বাচনে এটা আমরা আমাদের ঐক্য 14 দলীয় জোটকে দিয়ে দিয়েছিলাম, তখনও আমরা জয়লাভ করেছিলাম এই পঞ্চগড়ে। কাজে আগামী 30শে ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে আমরা চাই যে পঞ্চগড়বাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের দুই প্রার্থী আছে তাদেরকে জয়যুক্ত করবেন, যেন যে উন্নয়নের প্রোগ্রাম আমরা নিয়েছি সেগুলি যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা কি ভোট দেবেন নৌকা মার্কায়? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হলাম। একবার সকাল সকাল যে নৌকা মার্কায় ভোট দেবেন, কেউ যেন আমাদের ভোট কেউ কেড়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। কোনো মতো রকম সন্ত্রাস জঙ্গিবাদ আমরা চাই না, দেশের উন্নয়ন চাই, এটাই আমাদের লক্ষ্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পঞ্চগড় থেকে আমরা নৌকা মার্কায় জয়ী হয়ে পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন এবং কল্যাণে আমরা কাজ করে যাব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চলে আসতে পারিনি আমার শুভেচ্ছাটা, এবং আমি যে নৌকা মার্কায় ভোট চাচ্ছি এই বার্তাটা পৌঁছে দেবেন সকলের কাছে। আর পঞ্চগড় যে উন্নয়নে পঞ্চগড় না চাইতে অনেক কাজ আমি করে দিয়েছি, আমাদের প্রচার কাজে আমাদের প্রার্থীরা বিভিন্ন এলাকায় যায়, আপনাদের প্রচার কার্যটা ভালোভাবে চালান, তাই আপনাদের কাছে বেশি সময় নিতে চাচ্ছি না। আমার টুঙ্গিপাড়ায় আমার বিরাট মিটিং বসে আছে, এখন একটু টুঙ্গিপাড়া আমার কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক, আবার দেখা হবে, খোদা হাফেজ। আমি সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সিং করতে গেলে আমার তুমি পড়া আমাকে ব্যবস্থা করতে হয় না, খুব খারাপ কথা। আগামীতে করবো, আপনারা সবাই ভালো থাকেন।